chandala pratihatarayo yasya prema pravaho lokatito yah na jaho lokakalyana margam trailokya pratima mahima janaki pranavandho bhaktya jnanam vritavaravaku sitayayo kiramah stabhi kritya pralayakalitam vahamotham mahantam hitva ratrim prakriti sahajam andhatami spramishram gitam shantam madhuram apiyah singhanadam jagarja soyam jata pratita purusho ramakrishna svidanin jayo jayo ramakrishna vanchakalpo turu jayo jayo bhagavan jagoter guru jayo jayo guru mata jagoto janani ramakrishna bhakti datri chaitanyo daini jayo jayo ramakrishna ishta gosthi gan sabar charano renu mage adham shri bhagavaner kripay abar amra samobeto hoyechi শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমাদের শেষ ক্লাস হয়েছিল অগস্ট মাসে। এমনিতেই আমরা প্রত্যেক দিনের ঘটনাই ভুলে যাই, আমি অন্তত ভুলে যাই, আপনাদের ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক, সেই কারণে একটু পুনরাবৃত্তি করি। আমরা পড়ছিলাম এই অধ্যায়টি কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন। এই অধ্যায়টি সেখানে শুরু হয়েছিল এরকম ভাবে যে শ্রীরামকৃষ্ণ, যেমন প্রত্যেক অধ্যায় শুরু হয়েছে আমরা বলেছি যে চণ্ডী গীতা ইত্যাদি যখন লেখা হয়েছিল তখন যেটা হতো সেটা হচ্ছে প্রত্যেক অধ্যায়ের শেষে বলা থাকতো চণ্ডী পাঠ করলে কি ফল হয়, গীতা পাঠ করলে কি ফল। আর আমরা নতুন যুগের মানুষ, এখনকার ওভাবে লেখা যায় না, আগে বলতে হবে চণ্ডী পড়লে কি ফল হবে, গীতা পড়লে কি ফল হবে। তাই এখনকার চণ্ডী লেখা হলে চণ্ডী পাঠের ফল বা চণ্ডী পাঠের উপযোগিতা অধ্যায়টা দিয়েই বোধহয় চণ্ডী পাঠটা শুরু হতো। এই নতুন যুগের মানুষের জন্য লেখা বলে পুঁথি প্রতি অধ্যায়ের শুরুতেই বলে দেওয়া আছে যে এই পুঁথি পড়লে কি হবে। পুঁথিকার বলছেন, তৃতীয় খণ্ডের কথা অতি সুমধুর, গাইলে শুনিলে হয় মহাতম দূর, অনিবার্য ভব দুঃখে পেতে দিয়া ছাতি, মহানন্দে শুন মন রামকৃষ্ণ পুঁথি। জীবন আমাদের যেরকম চলছে সেরকম ভাবেই চলবে, সেখানে কোনো পরিবর্তন হবে না। এইরকম নয় যে জীবনটা আমাদের অন্যরকম হয়ে যাবে, জীবনে দুঃখ বেদনা ব্যথা ঠিক যেরকমভাবে ছিল ঠিক তেমনিভাবেই থাকবে, সেইটার সামান্যতম, সেই অবস্থার সামান্যতম পরিবর্তন আমাদের হয় না। কিন্তু এই ভগবানের লীলা, ভগবানের লীলার কথা আমাদের নতুন করে বাঁচবার একটা প্রেরণা দান করে, আমাদের নতুন করে ভাবতে শেখায়, জীবনকে নতুন করে দেখতে শেখায়। আগে ঠিক যেভাবে করতাম ঠিক সেরকমভাবে হতো না। এই আমাদের বলা আছে যে স্বামীজির জীবনের বৈশিষ্ট্য হচ্ছে এই, স্বামীজির জীবন আমাদের নতুন করে ভাবতে শিখিয়েছে। স্বামীজি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান, হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস। আমরা সবসময় নিজের জায়গায় দাঁড়িয়ে অপর পার্টিকে বিচার করে থাকি, আমি পারি সে কেন পারে না। কিন্তু স্বামীজির ভাবটা হচ্ছে এই যে আমাদের ওই অপর পার্টিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে তার অসুবিধাটাকে অনুভব করে তাকে বিচার করা, সে যে করতে পারছে না, কেন করতে পারছে না, এবং কী করলে তার সেই কষ্টটা তার সেই বাধাটা সে অতিক্রম করতে পারে। দেখুন, জীবনকে আমরা একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে শিখেছি, জীবন কিন্তু যেরকমভাবে প্রবাহিত হচ্ছিল সেইভাবেই প্রবাহিত হচ্ছে। কেশবচন্দ্র অংশ এখানে পাঠ হয়েছিল। কেশবচন্দ্র একদিন
তার শিষ্যদের নিয়ে ঠাকুরকে দেখতে এসেছিলেন। ঠাকুর তার সঙ্গে কথা বলতে বলতে জগৎজননী আদ্যাশক্তি মহামায়ার কথা বলছিলেন, ব্রহ্মময়ী রূপ কিরকম, তার আকার কিরকম, এইসব বলতে 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 তিনি যেন একেবারে বিহ্বল হয়ে পড়লেন। তিনি বলতে থাকলেন, ভাবটা তার এই জগৎটা হচ্ছে মায়ের শরীর, আর আমরা প্রত্যেকে হলাম মায়ের শরীরের অংশ। যেরকম আয়নার সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবিম্ব দেখি, তখন দেখি চুল, এটা একদম আলাদা রং, চুল দেখতে আলাদা একরকম, নাকের সঙ্গে চুলের কোনো তুলনা নেই। নাকের সঙ্গে চুল যদি উপমা করি যে চুল না, মাথায় না চুল আছে, তাহলে চুল আর নাক দুটো এক, তা কিন্তু নয়। প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, কিন্তু প্রত্যেকটাই একটা শরীরের একটা অঙ্গ। ঠিক সেই রকমই জগৎটা হচ্ছে জগৎজননী আদ্যাশক্তি মহামায়ার শরীর, আর এই জগতে যা কিছু দৃশ্যমান প্রত্যেকটা হলো সেই আদ্যাশক্তির মহামায়ার প্রকাশ। তিনি বলছেন, যখন ঠাকুর এই কথা বলছেন, বলতে বলতে ঠাকুরের একবারে বলছেন, কহিতে কহিতে বিশ্ব প্রেমেরও খবর, নিজে তাকে ডুবিলেন প্রেমের সাগর, উথলিল মহাসিন্ধু উঠিল তুফান, প্রেমময় গোটা অঙ্গ নাহি অন্য জ্ঞান, এমন সময়ে কিবা বিধির ঘটনা, দেখিলেন বৃক্ষ শাখা কাটে কোনো জনা, দেখা মাত্র আর্তনাদ হৃদি বেদনায়, বদনে বলেন শুধু কাটে মোর মায়, বরষার ধারাসম দুনয়নে নীর, যন্ত্রণায় বিকলাঙ্গ পরাণ অস্থির, মাকে কাটে বলে নাই কান্নার অবধি, কাঁদিতে কাঁদিতে হইল গভীর সমাধি, কোথায় গেলেন ডুবে বাহ্য নাহি আর, শ্রীকেশব শুনিরব দেখিয়া ব্যাপার, আভাস পাইল তার জননী কেমন, আত্মপ্রেম বিশ্বপ্রেম কেমন রকম। বলছেন যখন তিনি বলছেন এই জগতে আর দ্বিতীয় কোনো সত্তা নেই, জগতে আদ্যাশক্তি মহামায়া তাই দিয়ে এই জগৎটা তৈরি, আর যা কিছু দৃশ্যমান সেটা সেই শরীরের এক একটা অংশ। যেরকম আমাদের হাতের অজস্র লোম আছে, ঠিক এইরকম এই জগতের যাবতীয় সৃষ্টি হচ্ছে সেই আদ্যাশক্তি মহামায়ার শরীরের একটি ক্ষুদ্রতম অংশ। এই ভাব যখন তিনি বলছেন, এমন সময় দূরে দেখা গেল কেউ একজন বৃক্ষ ছেদন করছেন, গাছ কাটছেন। ঠাকুরের মনের ভেতরে এত বেদনা, এত কষ্ট হতে থাকলো, ঠাকুর চিৎকার করে বলতে থাকলেন, আমার মাকে কেউ কাটছে। শুধু তাই না, তিনি সে ব্যথা অনুভব করে তার দু চোখ দিয়ে হাউ হাউ করে জল পড়ছে, তার দু চোখ তিনি হাউ হাউ করে কাটছেন, আর দু চোখ দিয়ে হু হু করে জল পড়ছে, এমন অবস্থা। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি কারোর মাকে যদি দ্বিখণ্ডিত করা হয় তার যেরকম বেদনা হয়, ঠাকুর যেন ঠিক সেই রকম বেদনা অন্তরে অন্তরে অনুভব করছেন। এবং এই তীব্র ক্রন্দন থেকে ধীরে ধীরে তিনি শান্ত হলেন, শান্ত হয়ে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেলেন। তখন আর এই শরীরের কোনো খবর নেই, সেই নুনের পুতুল সমুদ্র যাত্রা করে সমুদ্রের খবর নিতে গিয়ে যেমন নুনের ভেতর মিশে একাকার হয়ে গেল, ঠিক সেই রকম সেই ব্রহ্মময়ীকে চিন্তা করতে 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 ব্রহ্মময়ীর সত্তা প্রাপ্ত হলেন ঠাকুর। কেশবচন্দ্রের কাছে এটা একটা সম্পূর্ণ নতুন জিনিস, তিনি ব্রাহ্মধর্মী, জগতে ব্রহ্ম বস্তু ভিন্ন, এক পিতা ভিন্ন, আর অন্য কোনো কিছু স্বীকার করেন না। সেই তিনি দেখলেন যে আদতে ওই যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সত্য বস্তু কেমন এক, আর বিপ্রা পণ্ডিতরা তাকে বহু বলে কীরকমভাবে ভেদ সৃষ্টি করে, এটা যেন তিনি তার চোখের সামনে দেখতে পেলেন। এ তার জীবনের এক নতুন কথা, তিনি ধীরে 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 তার যে অধীত বিদ্যা যা তিনি পড়েছিলেন এতদিন উপনিষদে, তার যেন একটা লাইভ ডেমনস্ট্রেশন, একটি জীবন্ত বিবরণ দেখতে পেলেন। তিনি সেগুলিকে নিয়ে তার এক একটি ভাব নিয়ে তিনি তার রচনা লেখা শুরু করলেন। যেখানে তিনি যান সেখানে তিনি ভগবানের শ্রীরামকৃষ্ণের কথা বলা শুরু করলেন। বলছেন যে কেশব যেন সেদিনকে বিশ্বপ্রেম এবং আত্মপ্রেমে প্রসঙ্গ তুলে যেন একটা চাপা থাকা আগুনকে জাগ্রত করলেন। আপনারা দেখবেন যখন এখানে হোম হতে থাকে, হোম হয় হোম হচ্ছে হচ্ছে, তার উপর বেলপাতা পড়ছে বেলপাতা পড়ছে, একটা সময় মনে হয় যেন
আগুনটা সম্পূর্ণ নিভে গেছে, কাঠ আছে তথাপি আগুন সম্পূর্ণভাবে নির্বাপিত হয়েছে, তখন একটা লাঠি দিয়ে যদি একটু ঠেলে ঠেলে দেওয়া হয় তখন দেখবেন, বা একটু যদি তাতে ঘি দিয়ে দেওয়া হয় তাহলে আবার দাউ দাউ করে আগুন জ্বলছে। খানিকক্ষণ আগে যে মনে হচ্ছিল নিভু নিভু আগুন, সেটাই একবারে দাউ দাউ করে চলছে। শ্রীরামকৃষ্ণ ঠিক সেরকম যেন অনেক কিছু দিয়ে নিজের সেই সত্তাকে ঢাকা দিয়ে রেখেছিলেন, কেশব যেন তার যুক্তি দিয়ে সেই সত্তাকে, সেই আগুনকে, সেই স্ফুলিঙ্গকে পুনরায় জাগ্রত করলেন। কেশব এই কথা বলতে থাকলেন, বলছেন, দীপ্তিমান সমুজ্জ্বল ব্রাহ্ম শিরোমণি, রটিতে লাগিল মেতে প্রভুর কাহিনী, হাটে বাটে গায়ে তাঁর নাম সুমধুর, কোথাও লইয়া উক্তি কথিত প্রভুর, সামান্য কথায় তার এত বস্তু পায়, লিখে বলে ছয় বাস তবু না পুরায়, বহিরঙ্গে সারগ্রাহী কেশবের প্রায়, প্রভু অবতারে আর দেখা নাহি যায়, প্রভু বাক্যে কত দূর বুঝে বিলক্ষণ, সশিষ্যে সর্বদা করে প্রভু দর্শন, কখনো লইয়া গিয়া আপনার ঘরে, দক্ষিণেশ্বর প্রভু প্রভুর মন্দিরে। কেশবের ধর্ম বা ভাব যা ছিল প্রথমে, অন্য রূপ এবে মিলে শ্রীপ্রভুর সনে, দর্শনে এলে পরে দক্ষিণ শহরে, লইতেন ফল কিংবা ফুল হাতে করে, যথা ভক্তি ভরে দিতে শ্রীচরণে ডালি, সৌভাগ্যে মিলিল কেশবের পদধূলি। পুথিকার বলছেন যে ঠাকুরের সামান্য একটা অংশ, তার সামান্য একটা ভাব নিয়ে কেশব আলোচনা করা শুরু করতেন, বলতেন এই এক একটি কথার ভেতরে এত গভীর ভাব ছিল, কেশব ছ মাস ধরে সেই সবগুলো নিয়ে আলোচনা করতেন, তবু যেন শেষ হতো না। স্বামীজি বলছেন যে ঠাকুরের কথা নিয়ে যেন ঝুরি ঝুরি গ্রন্থ রচনা করা সম্ভব, ঠিক সেই রকম যেন কেশব সেই শ্রীরামকৃষ্ণের কথা সব মানুষের কাছে বলে বেড়াতেন। শুধু তাই নয়, সেই কথা শুনে বহু মানুষ অনুপ্রাণিত হতেন। কেশব তখন তো দক্ষিণেশ্বরে যাওয়াটা খুব সহজ ছিল না, এখনও যেমন দক্ষিণেশ্বর যাওয়াটা খুব একটা খুব ইজি টাস্ক নয়, ঠিক সেই রকম তখন আরও বেশি কঠিন অবস্থা ছিল। তবু কেশবের সঙ্গে তারা একসঙ্গে একত্রিত হয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দর্শনে তারা যেতেন। কেশবের মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন পরিলক্ষিত হয়েছিল, আপনাদের মনে আছে কিনা জানে না, যেদিন কেশব প্রথম ঠাকুরকে দেখতে এলেন তখন হাত জোর করে ঠাকুরকে তিনি প্রণাম করেছিলেন, ইংরেজি কায়দায় যেরকম নমস্কার বলে ঠিক সেরকম নমস্কার করেছিলেন, আর ঠাকুর নতজানু হয়ে মেঝেতে মাথা টেকিয়ে প্রণাম করেছিলেন। হতচকিত কেশব বুঝতেই পারেননি কি তার করা উচিত, কেমনভাবে প্রতি নমস্কার করা উচিত, এটা যেন কেশব কোনোভাবেই বুঝতে পারছিলেন না। কিন্তু ধীরে 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 কেশবের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। কেশব বুঝতে শিখলেন কেমন করে সাধু সন্ন্যাসীদের কাছে আসতে হয়, কেমনভাবে প্রণাম করতে হয়, কেমন করে শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। আগে খালি হাতে তিনি আসতেন, এখন থেকে আসার সময় তিনি ধীরে ধীরে কিছু ফুল, কিছু ফল, কিছু মিষ্টি ইত্যাদি সাধু সেবার জন্য নিয়ে আসতেন। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে সেই ফুল অর্পণ করে তিনি প্রণাম করতেন। পুথিকার লিখছেন যে একদিন কেশবচন্দ্র তার কমল কুটিরে শ্রীরামকৃষ্ণকে নিয়ে গেলেন, যেখানে গিয়ে আমরা শেষ করেছিলাম সেই গল্পটা। কমল কুটিরে একদিন তিনি ঠাকুরকে নিয়ে গেলেন, ঠাকুরকে সেখানে নিয়ে যাওয়ার পরে তিনি তাকে নিয়ে বললেন, বাড়ির প্রতিটি ঘর আপনি একটু ঘুরে ঘুরে প্রত্যেকটি ঘরকে পবিত্র করে দিন, এইখানে আমি উপাসনা করি, এইখানে দাঁড়িয়ে আপনি পবিত্র করে দিন, এইখানে বসে আমি খাওয়া দাওয়া করি, সেই ঘরটিকে আপনি পবিত্র করে দিন, এইখানে বসে আমি ঈশ্বর চিন্তা করি, এই জায়গাটিকে আপনি পবিত্র করে দিন। শ্রীরামকৃষ্ণের উত্তস্পর্শে প্রত্যেকটি ঘর পবিত্র হয়ে যেতে থাকলো। আপনাদের মনে আছে কতদিন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ঠাকুর গিয়েছিলেন এই কাছেই সেই সেই ব্রাহ্মণী যিনি শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে ঠাকুর গিয়েছিলেন। ঠাকুর যাওয়ার পর অনেক আনন্দ অনুষ্ঠান হলো, ক্ল্যারিওনেট বাজিয়ে গান হলো, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননা চারি, গান টান হয়ে যাওয়ার পর ঠাকুরের সব উপদেশ উপদেশ দিয়ে দেওয়ার পরে ঠাকুর যখন শান্ত হয়ে বসেছেন তখন শোকাতুরা ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলছেন, আপনি একটু ভেতর ঘরে চলুন।
ঠাকুর জিজ্ঞাসা করছেন ভেতর ঘরে কেন গো, তখন বলছেন বনুর মা বলেছে যে আপনাকে ভেতরের ঘরে নিয়ে যেতে, আপনি ভেতরের ঘরে গেলে ঘর কাশি হয়ে যাবে, এখন মোলে আর কোনো গোল থাকবে না। দেখুন এটা খুব অর্থবাহী কথা, শ্রীরামকৃষ্ণ কথামৃত যদি এক একটা পাতাকে দেখেন, প্রত্যেকটি পাতা প্রত্যেকটি অক্ষর যেন, এমনকি শ্রীরামকৃষ্ণের সামনে যারা আছে যারা এই নাটকের কুশীলব, তারা যখন এক একটা করে শব্দ প্রয়োগ করেছে তার অদ্ভুত একটা ওজন আছে, একবারে ফালতু খুব খুব চাইলিশ কোনো কথা নয় আর কি। প্রত্যেক এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরিকর হওয়ার আমাদের কিন্তু আমাদের একটা বড় ধরনের শিক্ষা। ঠাকুরের কাছে আসা মানে জীবনের ভেতরে একটা সিরিয়াসনেস, তখন কথাবার্তার ভেতরে সিরিয়াসনেস আছে আমাদের, যখন আমরা জীবনটাকে খুব সিরিয়াসলি নিই, খুব খুব সাধারণভাবে ওই যে আয়ারাম গায়ারাম হিসেবে জীবনকে যাপন করলে চলে না। অয়ারাম গায়ারাম হিসেবে অনেক রকম জীবন যাপন করছে, শ্রীরামকৃষ্ণের সমীপে এসেছি মানে আমার ভেতরে একটা পরিবর্তন, তাই বলে সেই এরকম শুকনো হয়ে এরকম করে থাকাবেন, জগৎ সংসারে যেন কোন সব দুঃখ আপনার মুখেতে কনসেন্ট্রেট করেছে, ওই রকম যেন ভক্ত আমাদের প্রয়োজন নেই। সে উদাস দেখি তো, সেই মাথায় চুল আঁচড়াতে পারে না, হ্যাঁ সেই ইয়ে ফেটে গেছে, জুতোটা ফেটে গেছে, সেলাই করতে ভুলে গেছে, সে আঙুল দিয়ে পটপট পটপট করছে, কি না তিনি ভগবানকে ডাকেন, ওরকম ঠাকুর ওরকম ছিলেন না। সব কিছুর ভেতরে একটা পারিপাট্য থাকে। ভূতেশ আনন্দজি বলতেন দুটো জিনিস দেখাবে না, তোমার আছে তোমার তুমি দেখাবে না, আর তোমার নেই তোমার দেখাবে না, দুটোই দেখানো চলবে না। যে তুমি ভগবানকে ডাকছো সেটা যেন দেখ শোবাজি না হয়, আর তুমি ভগবানকে ডাকো না, তুমি একবারে খুব উদাসভাবে থাকো সেইটাকেও চলবে না, দুটোই বলছেন শোবাজি চলবে না। আমরা বহু সময় ভগবানকে ডাকতে গিয়ে এত কায়দা করে ফেলি, লোকেশ্বরানন্দজি বলতেন এই বলরাম মন্দিরে বসেই আমরা শুনেছি তখন আমরা ছাত্র, যে আমাদের বেশিরভাগ সময় চলে যায় প্রস্তুতি নিতে নিতে, এই আসন পাচ্ছি, এই কাপড় জামা ছাড়ছি, এই পিঠপাট হয়ে বসছি, এই দেখছি আসনের তলায় পাটা ঠিকমতো ঢাকা পড়েছে কিনা, এইসব করতে করতে যখন মালায় হাতটি পড়লো ততক্ষণে আমার যে স্টিপুলেটেড টাইম 20 মিনিট বা 25 মিনিট জপ করবো সেই সময় শেষ হয়ে গেছে, তখন কোনো রকমে হাঁপড় টানার মতো, ওই শব্দটা উনি ব্যবহার করতেন, হাঁপড় টানার মতো করে আমরা জপ ধ্যান করি। এই দেখুন শোকাতুরা ব্রাহ্মণী, একেবারে অশিক্ষিতা এক ব্রাহ্মণী, তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন যে ঘর কাশি হয়ে যাবে। কেমন করে ঘর কাশি হয়ে যায়? ঘর তখনই কাশি হয় যখন আমরা প্রতি ঘরে ঘরে কাশির মতো দেবতার স্মৃতি জাগাই। কাশি বলতে কিন্তু আমরা কখনো কোনো অবস্থাতেই বেনারসি শাড়ি বা ক্ষীরের মালাইয়ের চপ, চমচম, রসমালাই বা মিষ্টি সুপুরি মনে করি না। কাশি বলতেই, কাশি শব্দ বলতেই আমাদের মনে পড়ে বাবা বিশ্বনাথ, অন্নপূর্ণা, তিল ভাণ্ডেশ্বর, এই সমস্ত দেবতাদের কথা। ঘর কাশি হয়ে যাওয়া মানে হচ্ছে ঘরে দেবতার স্মৃতি, ঘরে দেবতার স্মৃতি চিরদিনের জন্য অঙ্কিত হয়ে থাকবে। যখন অন্য সময় মনে হবে তখন মনে হবে এইখানে ঠাকুর দাঁড়িয়েছিলেন, ওইখানে ঠাকুর বসেছিলেন, ওইখানে ঠাকুর ঘুরেছিলেন। একজন স্বামীজি আমাকে বলছিলেন জানো তো, যখনই আমি বেলুড়, তিনি এখন আর বেলুড় মঠে নেই, বেলুড় মঠের বাইরে মানে অন্য শাখা কেন্দ্রে আছেন, বলছেন জানো তো যখন আমরা এখানে সাধুরতে এসেছি তখন পূজনীয় স্বামী ভূতেশ আনন্দজি মহারাজ প্রেসিডেন্ট, রোজ সকালে উনি হাঁটতে বেরোতেন, এই জায়গাটা মায়ের মন্দিরের এই বিশেষ জায়গা, আমরাও দেখেছি সেটা, এই বিশেষ জায়গাটা এসে দাঁড়ালে আমরা দেখতাম মহারাজই যাওয়ার পথে আমরা নতুন ব্রহ্মচারীরা দাঁড়িয়ে থাকতাম, আমাদের তো মহারাজের কাছে যাওয়ার অনুমতি ছিল না, মহারাজ যেন আমাদের কষ্টটা বুঝতে পারতেন, ওই জায়গায় যাওয়ার পর খানিকটা ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়তেন। এই বিশেষ জায়গাটা এলে আমার খালি মনে পড়ে যে ভূতেশ আনন্দজি ওই কোণ থেকে ঘাড় ঘুরিয়ে আমাদের দিকে হাত নাড়তেন, আমাদের দিকে হাসতেন, বলতেন এইখানে দাঁড়ালে মনে হয় যে ভূতেশ আনন্দজি এইখান থেকে বসে ঠাকুরকে ভোরবেলা দর্শন করতেন, ওই চেয়ারটা দেখলে মনে হয় ওটাতে ভূতেশ আনন্দজি মহারাজ বসতেন, তিনি বারবার বলছেন। এই যে ঘর কাশি হয়ে যাওয়া মানে হচ্ছে ভগবানের কত স্মৃতি সেই জায়গাগুলোতে থেকে যায়। আমরা ভূতেশ আনন্দজিকে জিজ্ঞাসা করেছিলাম যে
এই ঘর কারুর কারুর ঘরে গিয়ে আমরা দেখি ঠাকুরের চোখ এক ছবি একবারে ঝকঝক করছে, আবার কারুর কারুর ঘরে গিয়ে দেখি একই ছবি, সেটা বড্ড ম্রিয়মান। উনি বলছেন শ্রীরামকৃষ্ণকে যে যত জীবন্ত হিসেবে গ্রহণ করেছে তার কাছে তিনি ঠিক সেইভাবে প্রকাশিত হন। আমরা যদি মনে করে থাকি যে ঠাকুর আমার ঘরে জীবন্তভাবে উপস্থিত হয়েছে, অটোমেটিক্যালি আমার ভেতরে একটা সম্ভ্রমের ভাব আসবে, একটা সমীহর ভাব আসবে। দেখবেন ঠাকুর মন্দিরে আমরা ঘুরে বেড়াচ্ছি, ঘুরেই বেড়াচ্ছি, তখন আমাদের একরকম ভাব। কিন্তু যদি পূজারি মহারাজ বলেন আসুন ভেতরে গর্ভমন্দিরে প্রবেশ করুন, আমরা কিন্তু ওই একই ভাব নিয়ে ভেতরে ঢুকি না, তখন আমাদের ভেতরের ভাবটা একবারে আমূল বদলে যায়, একটা সম্ভ্রম, একটা সমীহ। ইংরেজিতে একটা শব্দ আছে অ, শ্রদ্ধাপূর্ণ ভয়, একটা অদ্ভুত একটা অ আমাদের ভেতরে একটা শ্রদ্ধাপূর্ণ ভাব কাজ করে। দেখুন আপনি সেই একই আপনি যে আপনি লড়ে লম্পা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, ঘুরছিলেন আর কোনো রকমে মনে মনে কোনো রকমে টেনে হিচ্ছিলেন মন্ত্রটা জপ করছিলেন, সেই তার ভেতরেই একটা শ্রদ্ধাপূর্ণ ভয় একটা অ কাজ করতে থাকছে। এক অদ্ভুত একটা অদ্ভুত পরিবর্তন এসে যায় আমাদের, ওই ভাবটা যখন জাগায়। আমি আগের দিন বলেছিলাম এই গল্পটা, স্বামী ওঙ্কারানন্দজির গল্প। ওঙ্কারানন্দজি দুর্গা পূজা শেখাতেন ব্রহ্মচারীকে, বলতেন তিনটে জিনিস মাথায় রাখবে, মা আমাদের বিধিময়ী, মা আমাদের তিথিময়ী, কিন্তু সর্বোপরি মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক বিধি অনুসরণ করে পূজা করবে, ঠিক তিথিতে পুজো শুরু করে ঠিক তিথিতে শেষ করবে, কিন্তু বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে ভাবটিকে নষ্ট করবে না, কারণ মা সেই ভাবটিকে গ্রহণ করেন। মা যদি উপস্থিত থাকেন, যদি আমরা বিশ্বাস করি যে মা উপস্থিত থেকে আমার পূজা গ্রহণ করছেন, তাহলে সামান্যতম হইচইটুকুও করা সম্ভব নয়। এই ভাবটা যদি আমরা আমাদের নিজেদের ভেতরে জাগাতে পারি, তাহলে দেখবেন আপনাদের ঠাকুর ঘরও যে কোনো দেব মন্দিরের সমান হয়েছে। এটা বুদ্ধেশানন্দজির বক্তব্য ছিল। কেশবচন্দ্র যেন প্রতি ঘরে 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 নিয়ে নিয়ে সেই দিব্য ভাবের যেন প্রকাশ করিয়ে দিলেন। যখন বেলুড় মঠে হোম হতো, মহাপুরুষ মহারাজ বলতেন এই হোমের সুগন্ধ যত দূর পৌঁছেছে তত দূর জায়গা পবিত্র হয়ে গেল। তা কি হয়? তা কিন্তু হয় না। আসলে ভগবানের নামে বেলপাতা দেয়া হয়েছে, তার প্রকাশই যে বেলপাতা মন্ত্রাকারে শব্দাকারে উচ্চারিত হয়েছে এবং সেটা পাতা পুড়ে গিয়ে বায়বাকারে জগতের সর্বত্র ছড়িয়ে গেছে, সর্বত্র সেই দেবতার পবিত্র মন্ত্র ছড়িয়ে গেছে, ছড়িয়ে গিয়ে সেই জগৎকে কলুষমুক্ত করে দিয়েছে। ঠাকুর তাকে সব জায়গায় নিয়ে দেখালেন। পুঁথিকার বলছেন পরম আনন্দ ভোগ এখানে বসিয়া পবিত্রকরণ করুন স্থান পদধূলি দিয়া, এই রূপে প্রভু দেবে প্রতি ঘরে ঘরে লইয়া কেশবচন্দ্র মন সাথে ফিরে, কি বুঝা বুঝিয়াছিল ব্রাহ্ম শিরোমণি বারে বারে বন্দিতার চরণ দুখানি। তখনও তো শ্রীরামকৃষ্ণকে কেউ চেনে না, শব্দ শব্দ শ্রীরামকৃষ্ণের সম্পর্কে একটু একটু করে সভ্য সমাজ জানতে পারছে, আজও আমরা ঠিক সেইভাবে বুঝি না। এখনো আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ মানে সামথিং ডিফারেন্ট, শ্রীরামকৃষ্ণ মানে গুরুদাস ধারা, কিছু হলেই সৎসর করে হাতটাকে তুলে। শ্রীরামকৃষ্ণ তোতলা ছিলেন, কিন্তু তাছাড়া আর খুব একটা দোষ ছিল বলে অন্তত যারা শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন তাদের জীবনী পড়ে আমাদের বোধ হয় না। ভেবে দেখুন কত ব্যক্তিত্বশালী হলে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো ম্যাজিস্ট্রেটকে, ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ধমকাচ্ছেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথা বলছেন, ঈশ্বরচন্দ্র মুখ হয়ে যাচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন মাস্টার মশাই, সেই সময় সব বিখ্যাত মানুষরা, মথুরানাথ, এরা সব শ্রীরামকৃষ্ণকে দেখে ফিদা হয়ে গেছে। অতএব আমরা কল্পনা করতে পারি কি অদ্ভুত এক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, কিন্তু আউটার কভারটা এত সহজ ছিল ফলে মানুষ তাকে টেকেন ফর গ্রান্টেড করে দেয়। আমার মনে আছে একটি ছেলে তার মাকে বিশেষ একটা পাত্তা দিতেন না, মা মা তো আছে, রান্নাবান্না করে, বেশি কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, যেটা বলার দরকার নেই সেটা কথা বলে, সাতবার অফিসে ফোন করে,
বলে খেয়েছিস কিনা খেয়েছিস কিনা মিটিং এর মধ্যে বলে কোন নিগ্রহ। আরে মা আবার একটা জিনিস, মা একটা তুচ্ছ বস্তু, এই শব্দটা ব্যবহার করতো। আমাকে একদিন বলেছিল, আমার একটা সময় মনে হতো মা একটি অতি তুচ্ছ বস্তু, তারপরে একটা সময় দেখলাম আমার মা একটা কুইজ কম্পিটিশন করতে গেছে। বলছেন সে ছেলেও জানে না যে মা কুইজ কম্পিটিশনে গেছে। সেখানে কোনোভাবে সেই টিভিতে সেই শোটা যখন হচ্ছে, লাইভ হচ্ছে, তখন সে হতবাক হয়ে গেছে। তার মা কি কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছে। তার সেই প্রথম মনে হলো আমি যে রোজ আটপৌরে মাকে দেখি ওইটাই মায়ের একটা ছবি নয়, মায়ের অনেকগুলো ছবি আছে। মা তার মহা মায়া দিয়ে সেই ছবিগুলোকে ঢেকে রাখেন যাতে আমাকে তিনি না ছাপিয়ে যেতে পারেন। ভগবানের এই স্পেশালিটি একবারে সাধারণ মতো হয়ে থাকে। সূর্যের এই পুঁথিতেই খুব সুন্দর বর্ণনা আছে, আমরা পড়েছি, সূর্য যখন ওঠে তখন তার আলোটা খুব স্নিগ্ধ থাকে, টুকটুকে লাল রঙের একটা বল বলে মনে হয়। কিন্তু যত বেলা চলতে থাকে তত তার তেজ বাড়তে থাকে, ফলে সূর্যের দিকে আমরা ভুলেও ফিরেও তাকাতে পারি না। ফলে সূর্যের যে সাতটা রং আছে বুঝতেই পারি না। আবার যখন সন্ধে হয় তখন দেখি আবার একটা লাল রঙের বল। তার মানে সূর্য মানে কি লাল রঙের বল, তা নয়। যখন বৃষ্টি করতে থাকে, শক্ত বৃষ্টি থেমে গেছে, জলের বায়ুর ভেতরে সেই জল মিশে একাকার হয়ে গেছে, তার মধ্যে দিয়ে যখন সেই লাল রঙটি প্রকাশিত হয় তখন আমরা দেখতে পাই সাতটি রং আলাদা আলাদা করে প্রকাশিত হয়। ঠিক সেই রকম ভগবান মানুষের মধ্যে যখন আসেন, মানুষের মতো করে আচরণ করেন, তখন ভগবানের নানা রূপ দেখতে পাই। যে পাথরের মূর্তিটা দেখে আমরা কল্পনা করার চেষ্টা করি এইটা তার, এইবার তিনি হাসলেন, এইবার তিনি ক্রোধ পেলেন, এইবার তিনি আমার শোকে শোকগ্রস্ত হলেন, সেইটির যেন লিভিং ডেমনস্ট্রেশন, এই অবতারের প্রকাশ। আমরা এইখানে গিয়ে থেমেছি। এ প্রায় মানে আধখানায় প্রায় রিক্যাপ হয়ে গেছে, এ টিভি সিরিয়ালকে হার মানিয়ে দিয়েছে বলতে আমি দেখি না। লোকে বলে নাকি যত আগের দিনে যতটা টিভি সিরিয়াল হয় তার পরের দিন নাকি তার 50% রিক্যাপ হতে থাকে, আগে যাহা হইয়াছিল বলে তলায় নাকি লেখা থাকে। আমরা এরপরে নতুন জায়গাতে আমরা চেষ্টা করবো আজকের এই অধ্যায়টা শেষ করতে। পুথিকার লিখছেন, যতগুলি জানি কেশবের ধর্ম ভাই, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় ও গোসাই, নবদ্বীপে গোস্বামী বংশেতে জন্ম তার, পূর্বপুরুষেরা সব বৈষ্ণব আচার, রাধা কৃষ্ণ মূর্তি সেবা বারো মাস ঘরে, বিজয়ের প্রীতি নহে জাতি দিল ছেড়ে, বাল্যাবধি নিরাকারে বড় তার কান, সাকারে বিকার যুক্ত হয় মনপ্রাণ, তাই ছাড়ি জাতি ধর্ম ঠিক যুবাকালে, আসিয়া মিশিয়া ছিল ব্রাহ্মদের দলে, প্রভূষণে কেশবের মিলন সময়, প্রভুপদে ক্রমে মজে গোস্বামী বিজয়, পরিচয় বিশেষ করিয়া কব পরে, কি খেলিলা প্রভু তাই লইয়া আসরে। শ্রীরামকৃষ্ণের এই লীলাঙ্গনে আরেকজন এসে উপস্থিত হয়েছেন, কেশবের ধর্মবন্ধু, তিনি হলেন বিজয় কৃষ্ণ গোস্বামী। তিনি গোস্বামী বংশেতে জন্ম, গোড়া গোস্বামী বংশেতে জন্ম, কিন্তু রাধাকৃষ্ণের যে মূর্তি, তার যে সেবা, এই যে আনুষ্ঠানিকতা, এইটার প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল না। আনুষ্ঠানিকতা তখন তীব্র হতে থাকে যখন আমরা ভয় পাই যে এই জিনিসটা বোধহয় হারিয়ে গেছে। দেখবেন আপনাদের মেয়েরা যখন বড় হতে থাকে তখন আপনারা ছেলেদের ক্ষেত্রে খুবই কম হয়, কারণ ছেলেদের ছোট থেকেই বোধহয় আমরা বুঝে গেছি ওদের দুটো পাখনা আছে, আর মেয়েদের যেন দুটো পাখনা কম আছে। সেই কারণে যখনই মেয়েরা একটু বড় হতে থাকে আমরা সব নানা রকম বিধান দিয়ে দিই। এই আগে আমরা ছেলেবেলায় দেখতাম কি, সন্ধে হবার আগে বাড়িতে ফিরে আসতে হবে, কোচিং সেন্টারে আনতে একজন যাবে, দিতে একজন যাবে, যেন বন্ধুদের সাথে এলে যেন জাত চলে যাবে, অন্ধকার রাস্তা দিয়ে পেরিয়ে এলে, সব নানা রকমের সব আছে। তারপরে যদি কোনো কারণে তাদের মনের গতি একটু এপাশ ওপাশ হয় তাহলে আরও বেশি কড়াকড়ি হতে থাকে। এটা সব ক্ষেত্রে আমি ইচ্ছে করে আমি উদাহরণটা দিলাম বোঝানোর জন্য, ধর্ম তখন আনুষ্ঠানিকতায় আসে যখন নতুন ধর্ম বা নতুন ভাবনা আমাদের মধ্যে আসে।
এবং সেটা অনেক বেশি সহজ সাধ্য হয়ে ওঠে। তখন আমরা নিজেদের বাঁচানোর জন্য নানা রকম অনুষ্ঠান দিয়ে ঘিরে 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 আমাদেরকে বেঁধে রাখি, নানা রকম জিনিস দিয়ে আমাদের বেঁধে রাখার চেষ্টা করি যাতে কেউ না পালায়। কিন্তু বেঁধে রাখতে গিয়ে যে আমাদের নাভিশ্বাস উঠে যায় সেই কথাটা আমরা কেউ বুঝি না। উদাহরণটা আমার খুব মানে প্রিয়, যে যেমন শোবার ঘর, ধর্ম হচ্ছে আমাদের খুব প্রিয় জায়গা, তো শোবার ঘর, শোবার ঘরে আপনি যখন রাত্রিরে ঢোকেন একটা আহ করেন, এটা কোনো শব্দ দিয়ে কোনো অনুভূতি দিয়ে আপনি বলতে পারবেন আপনার কতটা স্বস্তি হয়েছে সারাদিনের ক্লান্তির পর যখন এলেন। কিন্তু যদি বলা হয় ঘরে ঢোকার সময় ডান দিকে কপাটে তিনবার মাথা ঠোকাতে হবে, বাঁ দিকে কপাটে তিনবার মাথা ঠোকাতে হবে, তবে খাটের সামনে একটা সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে, তারপরে হাত জোর করে খাটটাকে চারবার ঘুরতে হবে, প্রত্যেকবার ছত্রিতে একবার করে মাথা ঠেকাতে হবে, তারপরে বিছানায় উঠে পাশ বালিশে একটা পেন্না, মাথার বালিশে একটা পেন্না, বিছানাকে লম্বা হয়ে পেন্না, এই যদি এত অনুষ্ঠান করে দেওয়া হয় আপনি সারাদিনে একবারের বেশি আসবেন কিনা বা অন্য ঘরে থাকার ব্যবস্থা করবেন কিনা ভাববেন। এই অনুষ্ঠান আমাদের এইভাবে এমনভাবে বেঁধে দেয় যে আমরা মূল ধারা তার থেকে পেরিয়ে যাই। বিজয়কৃষ্ণ গোস্বামীরও ঠিক তাই হয়েছিল, তিনি নিরাকারে ভালোবাসেন, নিরাকারে আমাদের সাকার নিরাকার দুটিরই ভাব ছিল পুরনো ভাবনা চিন্তায়, কিন্তু নিরাকারে ভাবনা অনুষ্ঠান করতেই হবে, অনুষ্ঠান করে না এই আবার কেমন জিনিস, অনুষ্ঠান করবে না। আমার মনে আছে সেই ছেলেবেলায় গেছিলাম মায়াবতীতে, তখন কলেজে পড়ি, আমাদের সঙ্গে একজন গেলেন, তিনি সমস্ত মায়াবতীতে স্বানন্দজি স্বাহানন্দজি না তারা গেছিলেন স্বানন্দজি মহারাজ, বার্কলেতে একটা সময় ছিলেন, একেবারে কট্টর বেদান্তবাদী। তো তিনি ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের দেখাচ্ছেন, ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছেন, পুরো আশ্রম দেখাচ্ছেন, আর তিনি খালি খুঁজে চলেছেন কোথায় ঠাকুর ঘর, কোথায় ঠাকুর ঘর। তাকে যত বোঝাই অদ্বৈতভাবে এখানে সাধনা হয়, তিনি বলছেন না নিশ্চয়ই কোথাও না কোথাও ঠাকুর ঘর আছে, স্বামীজির ঘরে স্বামীজির ছবি রয়েছে, কিন্তু ঠাকুরমা স্বামীজি যেরকম আমরা দেখে থাকি ছবি নেই, ফুলের মালা দেওয়া নিয়ে ধূপ টু ধূপ জ্বলছে কোথাও না কোথাও, সুগন্ধি বেরোচ্ছে, কিন্তু কোথাও এরকম রিলিজিয়াস এরকম ইয়ে নেই। তার খুব দুঃখ, ভীষণভাবে দুঃখ, একবারে গজগজ গজগজ করছে, কী একটা অখাদ্য জায়গায় নিয়ে এলে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার শেষে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম, অমন যে বেদান্তবাদী স্বানন্দজি তিনি দাঁড়িয়ে আছেন, তখন ট্যাপ ওয়াটার ছিল না, জল একটা একটা উঁচু জায়গার উপর একটা বালতিতে ঠান্ডা গরম জল মেশানো, ঈষদুষ্ণ জল মেশানো দাঁড়িয়ে আছেন, একজন একজন করে খাবার ঘর থেকে বেরোচ্ছেন, তাদের হাতে তিনি জল ঢেলে দিচ্ছেন, আর কাঁধে একটা তোয়ালে আছে, সেই তোয়ালে থেকে তার হাতে এগিয়ে দিচ্ছেন, প্রত্যেকে তাতে মুখ মুছছেন, হাত মুছছেন, মহারাজের হাতে ফেরত দিচ্ছেন, মহারাজ আবার সেটাকে কাঁধে রেখে আবার জল ঢালছেন পরের জনকে। ভদ্রলোক একবারে মুগ্ধ হয়ে গেলেন, এই যে একটা অদ্ভুত বেদান্তবাদীর মধ্যে একটা মা লুকিয়ে আছে সেটা দেখে তিনি একবারে মুগ্ধ হন। তিনি আসবার পথে আমরা যেদিন গেছিলাম সেদিন চক্কাবন ছিল, পুরো 10 কিলোমিটার রাস্তা লোহাগড় থেকে হেঁটে উঠেছিলাম, আবার 10 কিলোমিটার রাস্তায় হেঁটে নামছি, সারা রাস্তা তার একটা কোনো কথা নেই, এত যে বিরক্তি, কি একটা ফালতু জায়গায় নিয়ে এসেছি, সেই বিরক্তিটা হারিয়ে গেছে। বলছেন যাই বলো ভাই, এই যে একটা মা লুকিয়ে আছে একটা গোটা পুরুষের মাঝখানে, এই বোধটা আমাকে ভীষণভাবে জানিয়েছে এখানে আর কোনো দেবতার প্রতিমার প্রয়োজন নেই। এই এই যে বোধটা আসা দরকার, যে আমার প্রতিমার দরকার নিয়ে দরকার নিয়ে দরকার, সেই কারণে যখন খুব টাইট হওয়া শুরু করলে তখন বজ্র অটনি ফসকা গেরো, সেই ফসকা গেরো খুলে এই রওনা দিল এই ব্রাহ্ম সমাজে এসে মিশেছেন। পুঁথিকার বলছেন ঠাকুর একে নিয়ে কি লীলা করেছেন সে কথা আমরা ধীরে ধীরে পরে শুনব। পুঁথিকার লিখছেন দলের ভিতরে আর আছে কয়েকজন, প্রভু দেবে মান্য শ্রদ্ধা করে বিলক্ষণ, একজন শ্রীমণি মল্লিক নাম তার, দ্বিতীয় প্রতাপ চন্দ্র বৈদ্য মজুমদার, তৃতীয় ত্রৈলোক্য শর্মা চিরঞ্জীব নাম, অতিশয় মিষ্ট কণ্ঠ সুমধুর গান, তার গানে শ্রীপ্রভুর বড়ই প্রীতি, বেনিপাল আর এক স্মৃতিতে বসতি, বড়ই ধনাঢ্য এক মিত্র কাশীশ্বর, ষষ্ঠ গিরিসেন বঙ্গদেশেতে ঘর, সপ্তম অমৃতলাল বসু মহাশয়, পবিত্র হৃদয় বহু গুণের আলয়, প্রিয় পাত্র শ্রীপ্রভুর বড় দয়াতার,
ভাগ্যমানি পদ রেণু পাইলা মাথায়, অষ্টম যে জন সমরূপ পুণ্যবান, পরম পণ্ডিত শিবনাথ শাস্ত্রী নাম, ব্রহ্ম ধর্ম নেতা তিনি সাধক সজ্জন, বেদোজ্জ্বলা বুদ্ধিযুক্ত প্রভুর বচন, অতিশয়ে উচ্চ ভাব প্রভুর উপরে, একদিন ভক্ত রাম জিজ্ঞাসিলা তারে, কি প্রকার প্রভুতায় কি বুঝেন তিনি, উত্তরে কহিলা তায়ে ব্রহ্ম চূড়ামণি, সুন্দর পরমহংস হেন মহাজন, ধরায় আইলে পরে বুঝিবে এমন, চারি শত বর্ষাধিক এমন প্রভাব, জগতে না থাকে কোনো ধর্মেরও অভাব, সৎশুদ্ধ বুদ্ধিযুক্ত পণ্ডিত প্রবরে, বারে বারে বন্দিতায় কি দিলা উত্তর, আর আর সম্ভ্রান্ত মানুষ বহু আছে, কেশবের সঙ্গে যান শ্রীপ্রভুর কাছে। পুথিকার বলছেন যে শুধু এই বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন না, তার অনেক অনেক বন্ধুরা তারা যেতেন, যারা ব্রাহ্ম সমাজে বিশেষ মান্যগণ্য ছিলেন। তার মধ্যে মণিমল্লিক ছিলেন, প্রতাপচন্দ্র মজুমদার তখনকার দিনের ইন্ডিয়ান মিরর পত্রিকার যিনি সম্পাদক, যিনি এসে পরবর্তীকালে স্বামীজির ভূয়সী নিন্দা করেছিলেন, প্রশংসা নয় নিন্দা, তিনিও ওই শিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে তিনি ছিলেন। তৃতীয় জন ছিলেন ত্রৈলোক্যনাথ শর্মা, যিনি চিরঞ্জীব নামে বেশি বিখ্যাত, যিনি যাকে বলা যায় ব্রাহ্ম সমাজের সভাগায়ক। তখনকার দিনের যে কোনো ব্রাহ্ম সমাজের যিনি উপাসনার দিন, চিরঞ্জীবের গান অবশ্যই অবশ্যই থাকত। তার গানে শ্রীপ্রভুর বড়ই প্রীতি। আর কে ছিলেন? বেনিপাল আর এক সিঁথিতে বসতি, বড়ই ধনাঢ্য এক মিত্র কাশীশ্বর, ষষ্ঠ গিরীশ সেন বঙ্গদেশে ঘর, সপ্তম অমৃতলাল বসু মহাশয়, পবিত্র হৃদয়ে বহু গুণের আলয়, প্রিয় পাত্র শ্রীপ্রভুর বড় দয়াতয়, ভাগ্যমানি পদ রেণু পাইলে মাথায়। এই কজনের কথা তিনি বলছেন। অষ্টম আরেকজন, তিনি হলেন শিবনাথ শাস্ত্রী। বলছেন তিনি শুধুমাত্র ব্রাহ্ম ধর্ম নেতা ছিলেন না, তিনি সাধক ছিলেন। এইটার বড্ড অভাব জানেন তো, সাধক না থাকলে কোনো ধর্মমত বা কোনো ধর্মপথ দীর্ঘদিন ধরে চলতে পারে না। আমরা কিন্তু এখন ঠিক স্বামীজিরা যেভাবে সাধন ভজন করেছিলেন ওইভাবে সাধন ভজন করি না কিন্তু এই সংঘ একেবারে প্রভূত গতিতে এগোচ্ছে। কিসের শক্তিতে? না শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা, তাঁর পরিকর, শ্রী শ্রী মায়ের যে পরিকর, গোলাপ মা, যোগিন মা, সিস্টার নিবেদিতা, গোপালের মা এবং শ্রীরামকৃষ্ণের সন্তান স্বামীজি এবং তার গুরু ভাই, তাদের যে উচ্চ আধ্যাত্মিক সম্পদ তা তিনি আমাদের দিয়ে গেছেন। আর পরম্পরাক্রমে সাধন ভজন করে সেই পথ, নানা পথ দিয়ে, ঠিক ওইভাবে যে যেটাকে সাধন ভজন বলে, একবার বসে পাঁচ ঘন্টা যোগধ্যান করছি, এরকম সাধক আমাদের সঙ্গে আমরা এখন বড় একটা দেখতে পাই না। কে কীভাবে সাধন ভজন করছেন আমরা জানি না, কিন্তু প্রত্যেকে প্রত্যেকের পথে এক অদ্ভুত উপায়ে সাধন ভজন করছে। কেউ হয়তো সারাদিন হাসপাতালে কাজ করছে, কেউ হয়তো রিলিফে গিয়ে সারাদিন কাজ করছে, এক অদ্ভুত সাধনের এক অন্য পথ। প্রত্যেকের সাধন ফল একটা যেন সংঘরূপী একটা ফান্ড, যেন একটা ভান্ডে যেটা জমা হচ্ছে, যার শক্তিতে নানা রকম বাধা অতিক্রম করে এই 130 বছর ধরে এই সংঘ এগিয়ে চলেছে তার দিকে। সাধক থাকা ভীষণ জরুরি, যিনি শুধুই সাধন ভজন করতেন। আমার দেখা অনেককে দেখেছি, একজনকে আমার এখনও ভীষণ ভীষণভাবে মনে পড়ে, অনেকে শান্তানন্দজির কথা বলে, শান্তানন্দজিকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু দেবানন্দজি মহারাজকে দেখেছি, আর সূর্যজি মহারাজ খুব সামান্য স্মৃতি, কিন্তু সূর্যজি মহারাজকে দেখেছি। সূর্যজি মহারাজ সম্পর্কে গহনানন্দজি বলছেন যে মনের একটা অংশ যেন সবসময় অন্য একটা দিকে চলে গিয়েছে, সেটা দেখলে, তার দৃষ্টি দেখলে বোঝা যেত। তখনকার দিনে উনি যখন জয়েন করেছেন, 1937 কথা বলছেন, 1937 সালে 10 টাকার নোটের কত দাম ছিল, স্লিপ পেপার ভেলে ছিঁড়ে ফেলেছে,
তখনকার দিনে এখনকার মতো নেংটি 10 টাকার নোট ছিল না। আপনারা যদি দেখেন শ্রী মায়ের দেওয়া 10 টাকার নোট দেখবেন কত বড় সাইজের 10 টাকার নোট, স্লিপ পেপার ভেবে ছিঁড়ে ফেলেছেন। কোনো বোধ নেই, মনের একটা অংশ যেন সবসময় ভগবানের নিবদ্ধ আছে। এই আত্মস্থানন্দজির কিছু কিছু ছবি, এই শেষ দিকের কিছু কিছু ছবি প্রকাশিত হয়েছে, চোখগুলোর দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন মনে হবে যেন এই জগতের মধ্যে মানুষটির মন নেই, অন্য একটা কোনো জগৎ, একটা অচিন জগতে আছেন। এই এক দীর্ঘ সাধন ভজনের ঘনীভূত ফল এরা। এই তার মধ্যে ব্রাহ্ম সমাজের সেই সময় যারা সাধক হিসেবে গণ্য করা হতো তার মধ্যে অন্যতম হলেন শিবনাথ শাস্ত্রী। বলছেন বেদজ্জ্বলা বুদ্ধিযুক্ত, কেমন তার বুদ্ধি ছিল, বেদ যেরকম উজ্জ্বল, বেদ পাঠ করলে যেরকম তার যে জ্যোতি, সেই জ্ঞানের যে জ্যোতি আমার অন্ধকার হৃদয়কে আলোকিত করে, হ্যাঁ ঠিক সেই রকম যেন তার আলোকিত হৃদয়, যে হৃদয়ে সামান্যতম অজ্ঞানের কালিমানি। তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কি বলতেন, তাকে একদিন রামচন্দ্র দত্ত জিজ্ঞাসা করেছিলেন কি প্রকার প্রভু, তাই কি বুঝেন তিনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, তাঁর কি ধারণা। ঠাকুর বরাবর নিজের সম্পর্কে এই ধারণা করেছেন, লোককে জিজ্ঞেস করছেন আমাকে তোমার কি বলে বোধ হয়, এ যেন নিজেকে যেন বারবার যাচাই করে কষ্টিপাতরে ঘষে 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 দেখার চেষ্টা করেছেন। উনি বলছেন উত্তরে কহিলা তায়ে ব্রাহ্ম চূড়ামণি সুন্দর পরমহংস হেন মহাজন, ধরায় আইলে পরে বুঝিবে এমন, চারি শত বর্ষাদি এমন প্রভাব, জগতে না থাকে কোনো ধর্মেরও অভাব। দুটি মাত্র, কয়েকটি মাত্র কথা, প্রচুর কথা বলেনি। বলছেন সুন্দর, যার সর্বাঙ্গ সবটুকু, তার চেহারা সুন্দর, বুদ্ধি সুন্দর, কথা সুন্দর, ভাব সুন্দর, যার উপস্থিতি মাত্র অসুন্দর, একেবারে সম্পূর্ণভাবে অপসৃত হয়। এই সুন্দর শব্দটা প্রতিকারের অদ্ভুত, মানে শব্দচয়ন দেখবেন এত সুন্দর সুন্দর শব্দচয়নে গভীর ভাবোদ্দীপক শব্দ। বলছেন সুন্দর পরমহংস, মানে সেই মানুষ যিনি আলো আর কালোর ভেতরে ফারাকটা বুঝতে পারেন, কালোকে পরিত্যাগ করে যিনি আলোকে গ্রহণ করেন। ধরায় আইলে পরে বুঝিবে এমন, বলছেন এদের প্রভাব কেমন থাকে, তিনি বলছেন চার শত বৎসর, আগামী চার শত বৎসর জগতে ধর্মের কোনো অভাব হবে না, এনার উপস্থিতি মাত্র জগতে যাবতীয় অধর্ম সমস্ত কিছু অপসৃত হবে আগামী চার শত বৎসর। পুথিকার বলছেন বারে বারে বন্দি তাই কি দিলা উত্তর, আর আর সম্ভ্রান্ত মানুষ বহু আছে, কেশবের সঙ্গে যান শ্রীপ্রভুর কাছে। পুথিকার দেখছেন ব্রাহ্ম ধর্মে বঙ্গে বে বড়ই প্রবল, মাটি আছে গুণী মানি যুবকের দল, প্রভুষণে এত মিল হইল এখন, ব্রাহ্মণেরা ব্রাহ্মেরা প্রভুরে বুঝে তাঁদেরও মতন, তাহার কারণ শুনো অপূর্ব কাহিনী, প্রভু যে আমার সেই অখিলের স্বামী। মহাভাবময় নানা ভাবের আধার, প্রভুর শ্রী অঙ্গে আছে যত অবতার, নানা বিধ না হইলে লীলার আসরে, এ লীলার রঙ্গ ভঙ্গ হয় একেবারে, বহুবিধ ধর্ম ভাব প্রবল এখন, প্রভু অবতারে ভাব সব সংরক্ষণ, অন্যবারে এক ভেঙে পুনঃ এক গড়া, এবার সকল ধর্ম সমন্বয় করা, প্রভুর বচন ধর্ম যত বিদ্যমান, তেজে গুণে ধর্মে সত্যে সকলে সমান, যতবিধ আছে ধর্ম এক এক মত, প্রত্যেকেই ভগবানের যাইবার পথ, কেবল কথায় নয় দেখাইলা কাজে, প্রত্যক্ষ জলের মতো সাধনার তেজে, নানাভাবে অগণন সাধনা তাহার, সব ধর্ম সত্য কথা প্রত্যক্ষ ব্যাপার। পুথিকার বলছেন সেই সময় অনেক যুবক অল্প বয়সী ছেলে ব্রাহ্ম সমাজে এসে ভিড় করেছিল, তারা বলছেন যে ঠাকুরের সঙ্গে, ঠাকুরের কাছে তারা আশা শুরু করেছিল, কেন না তাদের সেই প্রোগ্রেসিভ চিন্তা, তাদের সেই আধুনিক চিন্তা, তাদের সেই আধুনিক মতামত সম থেকে
সঙ্গে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাদের একটা অদ্ভুত মিল খুঁজে পেতেন। আপনারা দেখবেন সব সাধুর সাথে সব কচি ছেলেদের ভাব হয় না। আমরা মঠে দেখেছি কত জ্ঞানী গুণী সাধুরা ছিলেন, কিন্তু সকলের সাথে সকলের ভাব হতো না। আমরা গিয়ে দেখেছি রামগোপাল মাঝে সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে, আমরা তিনি যে অত বড় একজন সাধু, তিনি যে একজন অত বড় পণ্ডিত মানুষ, তিনি যে মঠ মিশনের ট্রাস্টি, বেলুড় মঠের ম্যানেজার, কিছুই বুঝতে পারতাম না। আমরা গিয়ে হ্যাঁ হ্যাঁ করছি, উনি আমাদের সঙ্গে গল্প করছে, কিন্তু প্রতিদিন, কখনো কোনো আলফাল কথা নয়, প্রতিদিন ভগবানের কথা হচ্ছে এবং এত সহজভাবে চলছে। আমরা আস্তে আস্তে সাধু হয়ে গেছি, মানে সঙ্গে যোগ দিয়েছি, অন্য জায়গায় চলে গেছি, পরের জেনারেশন এসে উনি ঠিক সকলের কাছে সমানভাবে অ্যাকসেপ্টেড হয়েছে। পরবর্তীকালে যখন দীক্ষা দেওয়া শুরু করতেন, কোনোদিন সকালে ওনার কাছে কাজে গেলে দেখতাম বিদ্যামন্দিরের ছেলেরা একবারে মানে এতটুকু জায়গা নেই বসার, সব জায়গাটা ভর্তি হয়ে বসে আছে, সবাই ওনার সঙ্গে গল্প করছে খুব সহজে। কেন না, তারা মনে করতেন ইনি তাদের একজন বন্ধু, সহজে যার কাছে নিজেকে প্রকাশ করা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন কি স্পেশালিটি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, বলছেন তাঁর সেই দিব্য কথা, কি কথা বলছেন, প্রভুর বচন ধর্ম যত বিদ্যমান, তেজে গুণে ধর্মে সত্যে সকলে সমান, যতবিধ আছে ধর্ম এক এক মত, প্রত্যেকেই ভগবানে যাইবার পথ। এই যে উদার ভাব, এইটি হচ্ছে সবচেয়ে শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করার পথ হচ্ছে এইটি। অন্যেরা বলছে না, তুমি যদি আমার পথ না নাও, আমার মতে যদি না চলো, তোমার ইষ্ট দর্শন হবে না, তুমি মূল জায়গায় গিয়ে পৌঁছতে পারবে, এটা অন্যেরা বলছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা একদম অন্যরকম, তিনি বলছেন তা নয়, তুমি যে পথে যাচ্ছ সেই পথে যদি তুমি সিনসিয়ার থাকো, যদি তুমি একনিষ্ঠ থাকো, জ্ঞানী যে পথে গিয়ে পৌঁছবে তার যে অনুভূতি হবে, ভক্তের যে অনুভূতি হবে, আমাদের কর্মীর যে অনুভূতি হবে, ভক্তি পথগামী যে জায়গা যাবে, তুমিও সেইখানে গিয়ে পৌঁছবে, লক্ষ্য বা প্রাপ্তি কখনো আলাদা হবে না। দেখুন কত বড় একটা আশ্বাসের কথা। একদল বলছে আমার মতো না চললে ভগবান লাভ হবে না, তুমি যদি প্রভু যীশুকে না মানো তোমার ভগবান লাভ হবে না। একদল বলছে আল্লাহকে না মানলে হবে না, কেউ বলছে রামকে না মানলে হবে না, কেউ বলছে কালীকে না মানলে হবে না, কেউ বলছে কৃষ্ণকে না মানলে হবে না, কেউ বলছে কৃষ্ণ হলেন ভব নদীর কাণ্ডারি, তখন কে বলছেন মা আমাদের রাজরাজেশ্বরী, মা কি আর ভব নদী পার করে তাই কেউ কেষ্ট বেটাকে রেখেছে নৌকা পারা পার করে দেবার জন্য। এই এতখানি অবধি আমরা পৌঁছই। শ্রীরামকৃষ্ণ বলছেন না সব পথ সব মত সমান, সব পথই আলটিমেটলি সেই এক অনুভূতি দিয়ে দেবে, সেই এক জায়গায় আমাদের নিয়ে পৌঁছবে। এই যে সর্বজন গ্রাহ্য, এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য। বলছেন শুধু কথার কথা বললেন না, আমরা যেমন কিছু অনুভব করিনি বলে যাই, আপনারাও মাথা নেড়ে শোনেন আহ কি বলে গেল কি বলে গেল, এখান থেকে বেরোলেই ভুলে যান। কেন ভুলে যান, কারণ আমাদের অনুভূতি নেই, সেই অনুভূতি আমরা সঞ্চার করতে পারি না, আমরা শুধু ওই যা বলে দেওয়া আছে সেটা তোতা পাখির মতো আউড়ে যাই। শ্রীরামকৃষ্ণ তিনি সাধন ভজন করে অনুভব করেছিলেন, তাই তার প্রত্যেকটি কথা সত্য। প্রভু মহারাজ দেখবেন ওই বইটি আছে চিন্তানায় বিবেকানন্দ, তার ভূমিকা লিখছেন একেবারে শেষ প্যারাগ্রাফে লিখছেন যে স্বামী বিবেকানন্দ ভূমিকাটি শ্রীরামকৃষ্ণ জীবন বলতে গিয়ে বলছেন, স্বামী বিবেকানন্দ না থাকলে শ্রীরামকৃষ্ণ মুখের কথিত অনেক মন্ত্রই হারিয়ে যেত। শ্রীরামকৃষ্ণ শব্দকে মন্ত্র বলছেন, শব্দ নয়, কথা নয়, ভাব প্রকাশও কিছু নয়, বলছেন মন্ত্র, যাকে চিন্তা করলে মনানা ত্রায়তে ইতি মন্ত্র, যা আমাকে ত্রাণ করবে, এতখানি উচ্চ কথা বলছেন শ্রীরামকৃষ্ণ শব্দ সম্পর্কে। তাই বলছেন তিনি শুধু কথার কথা নয়, তিনি তার অনুভূতি দিয়ে বলছেন, বলছেন সব ধর্ম সব কথা প্রত্যক্ষ ব্যাপার, এইটা যেন একটা ওয়াইড অ্যাকসেপ্টেন্স, সবাই ভাবছে যে সত্যি আমরা সবাই উঠে পৌঁছব, আমি অচ্ছুত নই, আমি ব্রাত্য নই, আমিও ভগবানের কাছে। পুথিকার লিখছেন প্রভুর প্রতীত নহে চক্ষে না দেখিলে, প্রথমত প্রত্যক্ষ পরে উপদেশ চলে,
সেহেতু লীলায় আগে সাধন ও ভজন, প্রকাশ প্রচারে পরে ভক্ত সংযটন, প্রভুর প্রত্যক্ষ কিবা শুনতার ধারা, সাধন ভজনে যবে উন্মত্তের পারা, পঞ্চবটি তলে বসি সুরধুনি তুলে সুরধুনি তীরে, বাসনা হইল দশ পূজা পুজিবারে, দেব দেবী কোন মূর্তি এলে স্মৃতিপথে, সেই ক্ষণে সেই মূর্তি আসিত সাক্ষাতে, অলঙ্ঘ প্রভুর আজ্ঞা সব হাতে ধরা, অনাদি পুরুষ নিজে সকলের গোড়া, লীলারূপে বিশ্বরূপ রূপের সাগর, উঠে ডুবে বিশ্বরূপে তাহে চরাচর, সেই বস্তু প্রভু তার আজ্ঞাকে বা খেলে, উঠিলেন দশভুজা জাহ্নবীর জলে, সম্মুখীন ক্রমে ক্রমে হয়ে অগ্রসর, দিনহীন বেশে যেথা লীলের লীলার ঈশ্বর, মনমত পুজিলেন প্রভু গুণমণি, নিজের গায়ের শক্তি জগত জননী, পূজা সঙ্গে গঙ্গা জলে উদয় যেমন, সেই মতো দশভুজা হইল মগন, বিষম সন্দেহদয় হয়ে গেল চিতে, দেখা পূজা ভাবে কিবা দেখিনু সাক্ষাতে, ভাবিতে ভাবিতে হেন পান দেখিবারে, দেবীর চরণ চিহ্ন ধুলার উপরে, তবে না সুস্থির প্রাণ হইল প্রভুর, প্রভুর প্রত্যক্ষ কথা শুনো কত দূর। পুথিকার বলছেন, ঠাকুরের কোনো জিনিস, কোনো শব্দ মন গড়া কথা নয়, মন থেকে কিছু বলেননি, যা তিনি নিজের অন্তর থেকে অনুভব না করেছেন তা তিনি কখনো বলেননি। একদিন তিনি বসে আছেন, তখন তার সাধন অবস্থায় তিনি চিন্তা করলেন দুর্গা পূজা করলে কেমন হয়। তার এমন উচ্চ মানসিক শক্তি ছিল যে চিন্তা করা মাত্র তাঁর সে উদ্দেশ্য যেন সফল হতে থাকবে। স্বামীজি বলছেন, এটা আমাদের ক্ষেত্রেও সফল, আমরা করতে পারি না তাই হয় না। কেন হয় না? কারণ আমরা পবিত্র থাকতে পারি না। স্বামীজি বলছেন, কোনো মানুষ যদি অন্তরের দিক থেকে পবিত্র হয় তাহলে তার ভেতরে ইচ্ছা শক্তির জোর এত বেশি হয়, সে যা চায় তাই সে করে দেখাতে পারে। খুব সহজ পদ্ধতি, একেবারে আমাদের শ্রীরামকৃষ্ণ মূর্তিমান পবিত্রতার বিগ্রহ। আমরা অতটা না হতে পারি, যতটা আমাদের পক্ষে হওয়া সম্ভব ততটুকু হলে দেখবেন জীবনের অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আপনি চাইলেই হবে জিনিসগুলো। বলছেন, ঠাকুর দেখলেন যে গঙ্গাবক্ষ থেকে স্বয়ং মা দুর্গা উঠে এলেন, ঠাকুর তার যথাবিধি পূজা করলেন, তারপরে গঙ্গা বক্ষে সেই মূর্তি বিসর্জন হলেন। ঠাকুর মনে করলেন, তো ভাবে দর্শন, সত্যি সত্যি কি উঠলেন? তিনি দেখলেন সেই মাটির ওপরে মায়ের পায়ের ছাপ রয়েছে। তখন তার বোধ হলো না, সবটা তিনি ভাবে দেখেননি, মা সত্যি সত্যি এসেছিলেন তার পূজা গ্রহণ করতে। দেখবেন কোনো কোনো দিন জপ ধ্যান করে আপনাদের ভীষণ আনন্দ হয়, আবার কোনো কোনো দিন জপ ধ্যান করে আপনাদের ভালো লাগে না, কোনো কোনো দিন ঠাকুর সাজাতে সাজাতে খুব একটা আনন্দ হচ্ছে, কোনো কোনো দিন আর সেই রকম আনন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? না, আমরা নিজেদের কোনোভাবে তার সঙ্গে যুক্ত করতে পারছি না, এই ওয়েভ লেন্থের সঙ্গে নিজেদের মেলাতে পারছি না। এই তরঙ্গ, ইথার তরঙ্গে কত রকম ওয়েভ লেন্থ আছে, আপনি আপনার মোবাইল ফোনটিকে ঘোরাতে থাকলেন, তারপরে 98.3 রেড FM আসতে থাকলো, তারপরে আর কি 93.5, তারপরে FM গোল্ড, FM সিলভার, FM ডায়মন্ড, এইসব নানা রকম আসতে থাকলো, ছড়িয়ে আছে। কিন্তু যে মুহূর্তে আপনার মনকে আপনি টিউন করানো শুরু করলেন, তখন আস্তে আস্তে সেই তার সাথে জেগে থাকতে থাকলো। আত্মস্থানন্দী তখন সদ্য সদ্য ভাইস প্রেসিডেন্ট হয়েছে। একদিন মহারাজের মুখখানি খুব খারাপ ছিল, তো মানে যখন শব্দ ব্যবহার করতেন তার মানে সবটাই মুখে, কিন্তু আমাদের খুব ভালো লাগতো। তা একদিন আমি বলছি মহারাজকে যে মহারাজ আপনার আপনি আর আগের মতো নেই। বলছি, কেন আগের মতো নেই কেন? হ্যাঁ, আপনি আর গালাগাল দেন না। ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন, ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে হচ্ছে ঠাকুরের সঙ্গে টিউন হয়ে থাকা, আমি টিউন হতে পারিনি, টিউনিং করে চলেছি। কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা আমাদের জন্য, ভগবানকে ডাকা মানে ভগবানের তরঙ্গের সঙ্গে নিজের তরঙ্গকে টিউন করা, তেরা বানাতা বানাতা বানি যাই, তবে এই শব্দগুলোর অর্থ আমরা বুঝতে পারবো। পুঁথিকার দেখছেন দ্বিতীয় দৃষ্টান্তের কথা।
দ্বিতীয় দৃষ্টান্ত কথা শুনো শুনো মন, পূজারী ব্রাহ্মণ বেশে শ্রীপ্রভু যখন পূজা সেবা শ্যামার করেন শ্রীমন্দিরে, একদিন ভয়ঙ্কর সন্দেহ অন্তরে পাষাণ মূরতি শ্যামা পাষাণে গঠিত, জীবন্ত হইল পরে চেতনা থাকিত, শ্যামা মায়ে সচেতন করিব বিশ্বাসে, যদ্যপি দেখিতে পায় না সায় নিঃশ্বাস, এতগুলি তুলা লই ধরিলা নাশায়, দুলু দুলু দল দুলে তুলা নিঃশ্বাসের বায়, কার্যগত পরীক্ষা করিয়া এত দূর, তবে না বিশ্বাস হৃদয়ে বসতি প্রভুর। বলছে একদিন অদ্ভুত এক অবিশ্বাসের এই উদাহরণগুলো কেন, এগুলো আমাদেরও আসে, এগুলো আপনাদেরও আসে, দেখবেন যে একটা সময় খুব বিশ্বাস হচ্ছে, একটা সময় দূর ভগবান বলে কিচ্ছু বস্তু নেই, এই অবিশ্বাস আমাদের মধ্যে আসবে। ঠাকুর বলছেন একবার বিশ্বাস আসবে একবার অবিশ্বাস আসবে, বিশ্বাস অবিশ্বাস এই দৌচাল যেতে যেতে তারপরে পাকা বিশ্বাস হবে। শ্রীরামকৃষ্ণ দেখুন তাঁর জীবনে করে দেখাচ্ছেন, কেন করছেন, আমরা তাহলে নিজেদের মেলাতে পারি। ঠাকুর অবতার বলিষ্ঠ হয়ে তার জীবনেই সংশয় এসেছে, অতএব আমার যে জীবনে সংশয় এসেছে এটা কোনো ভুল নেই, এটা আমি তাহলে আই এম ইন দি রাইট ট্র্যাক, আমি ঠিক পথে চলেছি, এই বোধটা এইটার জন্য আমাদের জাগানোর জন্য তার জীবনেই সংশয়। একদিন সংশয় এলে এই যে মূর্তিকে পুজো করি তো পাথরের মূর্তি, নড়ে না চড়ে না, কোনো রকম রিয়াকশান দেখায় না, আদৌতে কি প্রাণ আছে, তুলো নিয়ে নাকের সামনে গিয়ে ধরলেন, দেখলেন নাক থেকে যে নিঃশ্বাস বইছে তাতে সেই তুলোটা দুলু দুলু করে দুলছে। আপনারাও চেষ্টা করে দেখবেন, যদি বিশ্বাস অতটা থাকে অবশ্যই তুলি দুলবে। কিন্তু এটা হচ্ছে এই প্রমাণটা হচ্ছে এই কারণে, এই সংশয় এবং সংশয় উত্তীর্ণ একটা সাধক জীবন যাপন করা যায় সেইটা এই ঘটনাগুলি আমাদেরকে বোঝায়। শেষ করব এই অধ্যায় দিয়ে, এই অধ্যায়টি অগণ্য প্রত্যক্ষতারে অগণ্য সাধনে, নাহি হেন কিছু যাহা প্রভু নাহি জানে, প্রভুদেব মহাবিজ্ঞ কৃষাণের প্রায়ে, সেইভাবে কথা তথা যে ভাব যে থায়, নানাবিধ দ্রব্যে আছে উর্বরতা বল, কার মূলে কিবা দিলে ফলিবে ফসল, কৃষাণ যেমন পাকা বিশেষ বুঝিতে, প্রভুদেব ঠিক তাই ধর্মে রেখেতে, সেই ভাব রসে চারে করে পুষ্টিকর, সেই মূলে ঢাল সেই মূলে ঢালেন সে তাই রসের সাগর, সেই হেতু যত ধর্মপন্থী ভূমণ্ডলে, প্রভুর শ্রীপ্রভুর সঙ্গে সকলের মিলে, আপন আপন পুষ্টিকর দ্রব্য পায় শ্রীপ্রভু দেবের কাছে যে আসে আশায়, ধরা দিতে কিন্তু প্রভু বড়ই চতুর, তবু সবে বুঝে তিনি তাঁদেরও ঠাকুর, প্রভু পদে যথাসাধ্য রুদ্রাক্ষী মতি গতি, শুন মন শ্রীপ্রভুর লীলা গুণ গীতি, সকলের কাছে তিনি আত্মীয় তাহারে, কোথাও না দেখি হেন ঠাকুর মজার। বলছেন শ্রীরামকৃষ্ণ গাইয়া লোক তো, তাই তিনি কৃষকের সঙ্গে তুলনা করেছেন, কৃষক চাষির সাথে তুলনা করেছেন। বলছেন একজন চাষি যে ধান গম ডাল শস্য বীজ নানা কিছু চাষ করে, সে জানে কোন গাছে কোন সার দিলে কোন ফসল খুব বেশি বেশি ফলন দেবে। শ্রীরামকৃষ্ণ যেন এরকম চাষি, তিনি যেন এই জগতের ধর্মক্ষেত্রে আমরা যেন বীজের মতো গাছের মতো একটু একটু করে বড় হচ্ছি, তিনি জানেন কাকে কি দিলে কার কতটা বৃদ্ধি হবে। তার নিজের কথায় একটি লোকের কাছে একটা রঙের গামলা ছিল, অদ্ভুত সে রঙের গামলা, যে সেই কাপড় নিয়ে যেত তার যে রং চাইত তাকে সেই গামলার মধ্যে তিনি ডুবতেন, আর তার কাপড়টা সাদা কাপড়টা সেই রঙে রাঙিয়ে যেত। কিন্তু একজন ভারী সেয়ানা ছিল, সে এসে বলল যে রঙে তুমি তোমার কাপড়টাটা রাঙিয়েছ সেই রঙে আমার এই কাপড়টা রাঙিয়ে দাও। অধিকার সেই কথাই বলছেন, সকলের কাছে তিনি ওয়াইডলি অ্যাকসেপ্টেড, কিন্তু কারুর কাছে তিনি ধরা দেন না। বলছেন ধরা দিতে কিন্তু প্রভু বড়ই চতুর, তবু সবে বুঝে তিনি তাঁদেরও ঠাকুর। আমরা যে সবাই তার দর্শন পাবো তা কিন্তু নয়, যাদের সেই নিষ্ঠা যাদের সে ঐকান্তিকতা যাদের ভেতরে সেই বোধ আর না আসবে যে তিনি মহাচতুর, তাদেরকে তিনি ধরা দেবেন না।
কিন্তু তিনি যে সবার ওগো সবার ওগো আমার চিত্ত হতে চিত্ত বিহার অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন হে এই বোধটা তিনি আমাদের জাগাবেন তিনি আমাদের আমরা তার এই বোধটা তিনি জাগাবেন কিন্তু তিনি আমি একসঙ্গে লীলা হয়ে যাওয়া এই সাধনার প্রয়োজন আছে তার কৃপার প্রয়োজন আছে আমার সমর্পণের প্রয়োজন আছে তার গ্রহণের প্রয়োজন আছে কিন্তু আমরা তার চতুর্দিকে অংশ এটাতে কোনো বোধ থাকে না তাই বলছেন প্রার্থনা করছেন প্রভু পদে যথাসাধ্য রাখি রতিমতি শুনো মন শ্রীপ্রভুর লীলা গুণগীতি তার সেই লীলা কথা অন্তর দিয়ে শোনো কেন না লীলা কথা আমাদের মনের মধ্যে যেন আমরা নিজেরা নতুন করে রিক্রিয়েট করতে পারি আর এই রিক্রিয়েশন যেন আমাকে শ্রীপ্রভুর কাছে চলে যাবে সেই গল্পটা আপনাদের বারবার বলেছি এই বলরাম মন্দিরে ঘটেছে ওই কর্নারে ঠাকুর বসে আছেন নরেন্দ্র গাইছেন কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী কবু তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে আনন্দে ভঙ্গ দাও জান স্বামীজি গাইছেন নরেন গাইছেন সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানার উদ্ধারণী কবু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী শ্রীরামকৃষ্ণ আর থাকতে পারলেন না সোজা হয়ে দাঁড়িয়ে আছেন গভীর ভাব সমাধিতে মগ্ন সারা মুখ দিয়ে ফেটে পড়ছে তার আনন্দ সে আর যেন ধরে রাখা যাচ্ছে না আর নরেন্দ্রাদি ভক্তগণ এক গভীর আনন্দে তার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আর গাইছেন কবু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতন আমাদের ভাবতে হয় এই চিন্তা করবে দেখবেন আপনিও কখনো ওই দলের ভেতরে সঙ্গী হয়ে গেছেন এই কারণে লীলা করা জরুরি ভগবানের সঙ্গে সহবাস করার জন্য তার সঙ্গে তার সঙ্গের সঙ্গী হব বলে তার মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাব কিনা সে তো আমার আর ভগবানের ব্যাপার কিন্তু তিনি আমার আমি তাঁর এই প্রত্যক্ষ বোধ অবশ্যই আছে তাই বলছেন সকলের কাছে তিনি আত্মীয় ঠাকুর তিনি আমার আত্মার জন তিনি আমার নিজের জন এই বোধ আমাদের জাগে কোথাও না দেখি হেন ঠাকুর ও মজার এরকম মজার মানুষ আমরা জগৎ সংসারে এর আগে আর কখনো দেখিনি এইখানেই আজকে আমরা অধ্যায় শেষ করব এর পরের দিন একটি দীর্ঘ অধ্যায় শুরু করব রামচন্দ্র দত্তের দীক্ষা এবং সুরেন্দ্র মিত্রের আগমন এটা একটা বড় অধ্যায় অনেক দু তিন দিন লাগবে কিন্তু ভগবানের কাছে যেন আমরা নিত্য প্রার্থনা করি এই বোধ দুটি বোধ যেন আমাদের ভেতরে জাগে তিনি আমার আমি তার এই বোধটি যেন জাগে তার সঙ্গে যেন একটা অদ্ভুত সক্ষতার সম্পর্ক হয় গীতার পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান বলছেন মানুষ পরম শান্তি লাভ করে যদি আমাকে এইভাবে দেখে কিভাবে না এক যদি সে দেখে এই জগৎ সংসারে যা কিছু দেখছি সর্বলোক মহেশ্বর আমি সব কিছুর সেই বিধাতা মঙ্গলকারী দাতা আর দুই কি সুরী তিনি আমার বন্ধু যাকে দুঃখের দিনে আঁকড়ে ধরে কাঁদতে পারি যার হাত ধরে আনন্দের দিনে নাচতে পারি বলছেন ভগবানের সঙ্গে এই সত্যতা তৈরি করতে হবে আর আন্তরিকতা থাকলে এক সময় ডুবে একাকার হয়ে যাব তিনি আমি আমি তিনি ভগবান আমাদের ভেতরে সেই প্রত্যক্ষ বোধ জাগান এই প্রার্থনা জানিয়ে আজকের মতো পাঠ শেষ করছি শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে আপনাদের সঙ্গে দেখা হবে জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জাননী রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গান সবার চরণ রেণু মাগে অধম ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु